রকেটের গতিতে 50 এবং বুলেটের গতিতে উইকেটস পতন, পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ তাদের জলকানিতে। এবার শাহরুখ খানের দল কলকাতার নাইট রাইডার্স দেখে নিল বাংলার টাইগারদের গর্জন। রকেটের গতিতে মাত্র 18 বলে 50 করে 16 বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস, এবং মাত্র 3 ওভারে 14 রান দিয়ে 5 উইকেট শিকার করে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লিখালেন সাকিব আল হাসান। উদুরন্ত গতির তাস কিন্তু কিছুতেই থামছেন না। প্রথম ম্যাচে হ্যাট্রিক এবং দ্বিতীয় ম্যাচে আবার 3-3টি উইকেটস, যা একেবারে অবিশ্বাস্য। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আইরিশরা। এক ম্যাচ হাতে রেখে 77 রানের বিশাল ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। এখন শুধু বাকি হোয়াইট ওয়াশ করার। 41 বলে 83 লিটন দাস, 23 বলে 44 রনি তালুকদার, 24 বলে 38 সাকিব আল হাসান, এছাড়া 13 বলে 24 রান করেন তৌহিদ হৃদয়। এবার আইপিএলে যদি এই ফর্ম ধরে রাখতে পারেন সাকিব এবং লিটন, তাহলে নিঃসন্দেহে আইপিএল কাঁপাবেন তারকা এই দুই সুপারস্টার ক্রিকেটার। অভিনন্দন দুই বসকে।